ফাতেমা আইডিতে আপনি লিখেছেন, গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা? গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে, আল্লাহ না করুন সেরকম আশঙ্কা যদি তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে? কিংবা তিনি রোজা রাখলে তার নিজের জীবনহানির আশঙ্কা যদি থাকে, তাহলে সেক্ষেত্রে রোজা রাখা তার না রাখার তার সুযোগ আছে? কিন্তু গর্ভস্থ নারী গর্ভে গর্ভাবস্থায় গর্ভবতী অবস্থায় রোজা রাখলে তার একটু কষ্ট হবে, গর্ভ সন্তানের একটু কষ্ট হতে পারে, এরকম কিছু চিন্তা করে রোজা না রাখার কোনো সুযোগ নেই। রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো অজুহাতে আমরা রোজাটা ছেড়ে দিব, বরং এই অবস্থায় রোজা রাখার আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে। আপনি আরও বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন, যেমন দিনের বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে বেলায় কাজ করে আপনি দিনে রোজা রাখাটাকে সহজ নিয়ে করতে পারেন। এরকম বিভিন্নভাবে আমাদের মা বোনদের রোজা রাখা উচিত। গর্ভস্থ সন্তান নেককার হওয়ার জন্য আপনার এই বাদবন্দি আরও বেশি করা উচিত, যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে। তবে হ্যাঁ, এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটির বিষয়ে আপনি খেয়াল রাখবেন। এরপর এমডি রাসেল আপনি লিখেছেন, দুগ্ধপোষ্য শিশুর মায়ের রোজার বিধান কী? দুগ্ধপোষ্য যে শিশু আছে সে শিশুর মায়ের সিয়াম এটা অবশ্যই রাখতে হবে। আমাদের অনেক মায়েরা আছেন সন্তান দুধ পান করে, তার এই অজুহাত তিনি রোজা রাখেন না, এটা জায়েজ নাই। হ্যাঁ, যদি এমন হয় আপনি রোজা রাখলে সন্তান কিংবা আপনার জীবন হানির আশঙ্কা আচ্ছাল্লা না করুন, তাহলে সেক্ষেত্রে রোজা না রাখার সুযোগ আছে, পরবর্তীতে সে রোজা রেখে দেবেন যখন স্বাভাবিক হবে পরিস্থিতি। কিন্তু এই ঠুনকো অজুহাতে সন্তান বা আপনার জীবন হুমকির মধ্যে পড়বে, বিপন্ন হতে পারে, সেটা কিন্তু এত সহজ নয়, আমরা সবাই কম বেশি জানি। বিধায় সন্তান দুধ পান করছে, এই অজুহাতে রোজা না রাখার সুযোগ নেই। অনেক মা আছেন যে সন্তান দুধ পান করছে অবস্থা রোজা রাখলে দুধ শুকিয়ে যায় ভয়ঙ্করভাবে। যদি এরকম হয় যে আল্লাহ না করুন সন্তানের আর কোনো খাবার নাই, সন্তান অন্য কোনো খাবার গ্রহণ করবে না, এবং সন্তানকে পুরো দিন যদি খাবার না দেওয়া হয় বা রোজা রাখার ফলে সেখানেও খাবার না পায়, তাহলে সন্তান এর অঙ্গহানি হতে পারে, জীবনহানি হতে পারে, ভয়ঙ্কর অবস্থা, ক্ষতিগ্রস্ত, তাহলে সেক্ষেত্রে তিনি পরে রোজা রাখতে পারবেন। আসলে আমাদের অনেকে আমরা মনে করি যে সামান্য ঠুনকো অজুহাতেই বোধহয় রোজা ভেঙে ফেলা যায়, না বরং নিরুপায় হলে তখন অবশ্যই আমরা রোজা ভাঙতে পারবো।